ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 এর 9, 10, 11 এবং উদাহরণ 9, 10 সাথে একটা কাজ আছে 48 পৃষ্ঠার খ নম্বর। এই সবগুলো মূলত একই অঙ্ক, এখান থেকে যদি আমরা একটা অঙ্ক সঠিকভাবে বুঝতে পারি তাহলে বাকিগুলো হয়ে যাবে। তো এই অঙ্কটা করার জন্য, অর্থাৎ এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার জন্য একটাই সূত্র প্রয়োজন। সেই সূত্রটা হচ্ছে এরকম, এ প্লাস বি প্লাস সি, তিনটা পদের বর্গ। আমরা প্রথম দিনের সূত্রে শিখেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। অর্থাৎ আমরা এটাকে তিনটা জিনিস চিন্তা করি, এটা সমান এটা যোগ এটা। তাহলে আমি যদি বলি এটার মান বের করব, তাহলে এটা যোগ এটা লিখব। যদি আমি এখান থেকে বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান বের করব, তাহলে আমার কাজ কি, এইটা এই পাশে আছে, এটাকে আমরা যদি এই অংশটাকে বাম পাশে পাঠাই দিই তাহলে কি হয়, বাম পাশে পাঠালে হয় এ প্লাস বি প্লাস সি, এটা বাম পাশে ছিল, আর এটা বাম পাশে গেলে হয় মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। একইভাবে আমি যদি চিন্তা করি যে এইটার মান বের করব, তাহলে আমি এখানে লিখব টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে আমরা এটাকে এখানেই রাখবো, সাথে এটাকে বাম পাশে পাঠাবো, তাহলে কি হবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এইটা। এই পুরোটাকে যদি একটা চিন্তা করি তাহলে আমরা এটাকে বাম পাশে নিয়ে আসলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার সামনে একটা মাইনাস। অর্থাৎ আমরা তিনটা জিনিস এখানে, এটা একটা, এটা একটা, আর এটা একটা যদি চিন্তা করি তাহলে আমরা এটার সমান এই দুটো যেমন লিখতে পারি, ঠিক একইভাবে এটার সমান লিখতে পারবো এটা বিয়োগ এটা, আবার এটার সমান লিখতে পারবো এটা বিয়োগ এটা। মনে রাখার উপায়, যেটা হোল স্কোয়ার আছে সেটা সবসময় প্রথমে, বাকিটা বিয়োগ। এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এই অঙ্কগুলো হয়ে যাবে। অর্থাৎ এখানে যে অঙ্কগুলো আমরা এখানে লিখেছি প্রত্যেকটা অঙ্কের জন্য এই একই সূত্র লাগবে। এই জন্য আমি এই সূত্রটাকে উপরে আরেকবার লিখে নিচ্ছি। কি ছিল, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আমাদের বারবার লাগবে এই জন্য উপরে লিখে নিয়েছি। প্রথম অঙ্কটা আমরা দেখি, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এ বি বি সি সি এর মান দেওয়া আছে, অর্থাৎ এটার মান দেওয়া আছে আর এটার মান দেওয়া আছে। প্রশ্নে দেখো বাকিটা বের করতে বলছে, প্রত্যেকটার মধ্যে এরকম থাকবে, এটা অথবা এটা, এ যে কোনো দুটো দেওয়া থাকবে, বাকিটা বের করতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তা আমরা এখানে কি লিখব, আমরা জানি দিয়ে শুরু করব। যেটা বের করতে বলছে আমরা সেটাকেই বাম পাশে রাখবো, একবারেই লিখবো, আমরা দুই তিনবার লিখতে চাইব না। সমান তাহলে কি হবে, আমি একটু আগে শিখাইছি এইটার মান বের করতে বলছে, তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, এটা থেকে এইটা এ পাশে নিতে হবে, তার মানে এটা বিয়োগ এটা, অর্থাৎ হোল স্কোয়ার যেটা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখানে কিন্তু চিহ্ন নিয়ে সবাই একটা ঝামেলায় পড়ে যায়, তা আমরা মনে রাখবো হোল স্কোয়ার থেকে বাকিটা মাইনাস, এটার মান বের করতেছি তাহলে এটাকে বাম পাশে পাঠিয়েছি তাই এর সামনে মাইনাস। এখন কাজ কি, শুধু মান বসাই দিব, এটার মান আমরা জানি এই যে 9 তার স্কোয়ার, এই বিয়োগ এটার মানও আমরা জানি, এটার মান কি ছিল এই যে 31, তাহলে টু ইন্টু 31 আমরা কি করেছি মান বসিয়েছি, অঙ্ক কিন্তু হয়ে গেছে। এটার মান কত, এটা করলে কত হয় 9 81 মাইনাস এটা 62, বিয়োগ করলে কত হয়, এটা থেকে এটা বাদ দিলে 9 6 1 7 তাহলে এখানে হয় 1, এটাই উত্তর। একদম ইজি, কোনো ভেদাভেদ নেই, কোনো কিছু চিন্তা করার দরকার নেই, জাস্ট সূত্রটা জানলেই এটা হয়ে যাবে। আমরা পরে আরও একটা দেখি, 10 নম্বর, 10 নম্বরে কী আছে, আমরা এখন 10 নম্বর করতেছি। 10 নম্বরে আমাদের দেখো হোল স্কোয়ারের মান বের করতে বলছে,
তাহলে একদম মূল সূত্রটাই দেখো ওখানে রয়েছে। তাহলে আমরা লিখব 10 নম্বর, আমরা জানি মূল সূত্রটাই আমরা লিখতে চাচ্ছি, সেটা কি আছে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। কারণ আমাদের এটার মানই বের করতে বলছে। এক্ষেত্রে এর মান বির মান সির মান দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে আমরা একটু দেওয়া আছে লিখে নিতে পারতাম, দেওয়া আছে কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান হচ্ছে 9, এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 8। তাহলে আমরা এটার সূত্র লিখবো, সেই সূত্রটা কি ছিল, জাস্ট সূত্রটাই যা আমরা লিখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আমি বলেছিলাম সবসময় দুটোর মান দেওয়া থাকবে, বাকি একটার মান বের করতে হবে। তো এখানে দেখো এই দুটোর মান দেওয়া আছে, এটা আর এটা, আর এটার মান বের করতে বলছে, তাই আমরা সরাসরি ওইটাই বসাই দিব এখন। তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে 9, এই বসালাম প্লাস, এর কিন্তু আর স্কোয়ার বসানোর দরকার নেই, অনেকেই স্কোয়ার বসায় দেয় এখানে স্কোয়ার দেখে, কিন্তু এই স্কোয়ারের মানই কিন্তু 9 দেওয়া আছে। এটার মান হচ্ছে 2 ইন্টু 8, মান বসিয়ে তাহলে এখানে কথা এটা 9 থাকলো, এটা হচ্ছে 8 গুণে 16, 16 আর 9 25। কিচ্ছু করার নেই আর, একদম সহজ হিসাব এটা হয়ে গেছে। এখন দেখো 11 নম্বর যদি যায়, 11 নম্বরের মধ্যে একটু ব্যতিক্রম দেখা যায়, কারণ আমি এতক্ষণে বলতেছিলাম দুটোর মান দেওয়া থাকবে, দেখো এখানে একটা আর একটা, এই দুটোর মান দেওয়া আছে বটে, তবে আর বলেছিলাম যে আরে একটার মান বের করতে হবে, তো এখানে এই তিনটার যে কোনো একটা দেখো এটা না, তার মানে এর মধ্যে একটু সরলীকরণ করে এই তিনটার মতো করে গঠন করতে হবে, তাহলে হয়ে যাবে। অর্থাৎ এই দুটোর মান দিয়ে দেখে বোঝা যায় যে ওর মধ্যে এরকম ঘটনায় আছে। তাহলে আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে এইটাকে সরলীকরণ করা। তা সরলীকরণ করতে গেলে আমাদের কি করতে হবে, আগে দেওয়া আছে যেটা সেটা লিখে নিই। অর্থাৎ 11 নম্বর, 11 নম্বরে আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14। বলছি দুটোর মান, দুটোর মানই দেখো আছে, এটার মান আছে আর এটার মান আছে, তাহলে আমাদের এইটা হচ্ছে প্রদত্ত রাশি, সেই মানটা আমরা নিয়ে কাজ করব, প্রদত্ত রাশি। ঘুরাই ফেরাই একই জিনিস, শুধু চেঞ্জ করে দেওয়া হয়েছে, কি দেওয়া আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এই অঙ্কটা দেখতে এই অঙ্কটার মতো, এর মধ্যে সব প্লাস আছে আর এর মধ্যে সব মাইনাস আছে, আর এই যে অনুরূপ অঙ্কটা দেওয়া হয়েছে এই অঙ্কটাও হুবহু একই, কোনো পার্থক্য নেই, শুধু এই মান দুটো পার্থক্য, আর ওখানে এক্স ওয়াই দিয়ে করা আছে, তোমরা প্র্যাকটিস করলেই পারবে। আমরা এটাকে জাস্ট সূত্রে বসাই দেব, এইটার সূত্র কী ছিল, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটাকেও একইভাবে বি স্কোয়ার মাইনাস 2 বি সি প্লাস সি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস 2 সি এ প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছি। তাহলে এখানে দেখো এ এই একটা আর এই একটা, তার মানে দুটো 2 এ স্কোয়ার, একইভাবে বি দুটো তার মানে 2 বি স্কোয়ার, তারপরে সি কয়টা, দুটো 2 সি স্কোয়ার। দেখে মনে হচ্ছে আমি একটা একটা বসিয়েছি, আসলে আমি এখান থেকে 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে 2 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হলো। এই মাইনাস, মাইনাসটাও আমি নিয়ে নিব, এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, সবার থেকে মাইনাস 2 কমন নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে এ বি, এখানে বি সি, এখানে সি এ। খেয়াল করো এই তিনটার মধ্যে মাইনাস আছে, তাই মাইনাস 2 কমন নিয়েছি, এ বি বি সি সি এ। খেয়াল করো যে মানগুলো দেওয়া ছিল তার কোনোটার সাথে না কোনোটার সাথে এখানে মিলার কথা, খেয়াল করো এইটার দিকে তাকাও, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান 14, সেটার সাথে এটা মিল আছে, তার মানে আমি এটার মধ্যে মান বসাই দিতে পারি, দিলাম। এই জায়গাটা খেয়াল করো, এই মানটা কিন্তু এখন আর এখানে দেওয়া নেই, এটা দেওয়া না থাকার কারণে এখন আমাদের এই সূত্র দিয়ে এটাকে রিপ্লেস করতে হবে।
এই সূত্র দিয়ে যদি রিপ্লেস করি আমরা এটার মান চাচ্ছি তাহলে কি করব এটা থেকে এটার বিয়োগ তাহলে আমি এই মাইনাসটা ঠিক রাখলাম এই পুরোটার জন্য এই পুরোটা তার মানে এটা বিয়োগ এটা তাই লিখব আমি এখন a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার খেয়াল করো এখানে এসে সবাই ঘাবড়ে যায় মূলত এটাই এখানকার ব্যতিক্রম বিষয় আমাদের এটার মান প্রয়োজন কিন্তু এটার মান সরাসরি এখানে দেওয়া নেই এই জন্য আমরা যে সূত্র জানতাম তিন পদে সেই সূত্র দিয়ে এটাকে রিপ্লেস করেছি জাস্ট দেখো এখন এটা আর এটার মান এখানে আছে তাহলে আমরা এটার মান বের করতে পারবো একইভাবে এই উদাহরণের মধ্যে দেখো ওই একই মান বের করতে বলছে এই এই এইটুকুই হচ্ছে ওখানকার অঙ্কটা তো আমরা এখন এখানে কি করব মান বসা দিব তাহলে হয়ে যাবে তাহলে এটা হচ্ছে কত 28 a মাইনাস a এটার মান কত a প্লাস b প্লাস c এর মান 6 তাহলে 6 স্কয়ার মাইনাস এটার মান 14 দিলাম বসায় তাহলে এটা কত হয় 28 মাইনাস 36 থেকে 14 গেলে থাকে কত 36 থেকে 14 তার মানে 22 তাহলে এটা হলো 36 থেকে 14 গেলে থাকে 2 22 তার মানে এটা থেকে এটা গেলে তাহলে এটাই হচ্ছে এখানকার উত্তর আমরা সহজভাবে চিন্তা করব সব সূত্র কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ আমরা এতক্ষণে যা করেছি সবই এই একইভাবে এখানকার কাজটা যদি করতে চাই ওই একই কাজ শুধু পার্থক্য হচ্ছে ওখানে x y z দিয়ে আছে আর এখানে a b c দিয়ে আমরা করলাম ওইটা জাস্ট একইভাবে করলেই হবে এখন এটা আশা করি তোমরা পারবে কারণ হচ্ছে দেখো এটার মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে এদিকে খেয়াল করি এটার মান আর এটার মান আছে এটার মান বের করতে বলছে এই যে তাহলে এটা সূত্র বসায় দিব সবারকে যদি টু দিয়ে ভাগ করে দিই তাহলে এই মানটা চলে আসবে তাছাড়া এখানে উদাহরণে করে দেওয়া আছে বিকল্প পদ্ধতিতে যেটা আছে সেটাই বেশি বেটার এখানেও একই কথা এটাকে ভাঙবো ভাঙলে দেখো এখানে এটার মান আছে আর এটার মান আছে এখানে কিন্তু এরকম টার্ম আসবে টার্ম আসলে এই মানটা আমি এখানে বসাতে পারতেছি বাট এই মানটা দেখো এখানে নাই তখন কি হবে এটাকে আমরা এটা দিয়ে রিপ্লেস করব তাহলে আশা করি তোমরা করতে পারবে তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে থাকবে এখানকার 12 13 এবং 14 নম্বর অঙ্ক সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু